মিলন ভাই, হ্যাঁ বলো ভাই। বাপের তো কোনো জায়গা জমি নাই। বাপের জায়গা না থাকতে কি হলো? এগুলা কার জমি? এগুলা তো লোকের জমি। লোকের জমি? লোকের জমি বলে ওরা তো ওদের জমি বলে ওরা কি ফসল পায়? তুই ভুলে গেছিস, আমরা তো একটা ওরা ফসল পাবে। তাহলে যে ওই লোকের জমি কেন বলছিস তুই? ওই যে মাল লিখেছে কিসের জন্য তোরা বুঝতে পারছিস না? কিসের লাগে বুঝা বুঝা বুঝা। আরে এমনি বাপের 10 কাঠা সম্পত্তি বিক্রি করেছে ভবন গুলায়, ওই জিসিবি কিনেছি আর ওই যে ওটার নাম কি ভাবে কালাই ছাটা দিব, লিয়া যাবো আর ধরবো। আরে মালগুলো লে যা। মেশিনের নামটা কি বুঝে সালারা? কিছু মনে করো না। বাপের 1 কাঠা জমি না থাকলে তো কি হলো? কিছু মনে করো না। হ্যাঁ কি হলো, কি মনে করবো না? বাড়িতে ভাবি কে বুইলো 500 বিতন ভিজিয়া জানি লেপসি করে রুটি দেখাইতে হেভি লাগে। আরে বুঝছো তুমি? লেপসি খাবে? হ্যাঁ। এগুলো কাটালে না ভাই। এই শুন, হ্যাঁ এগুলো তো কাটবো আমরা। এগুলা এগুলা যা আছে শুন, হ্যাঁ বলো। এই মাঠে কালা ভাল লাগে, এই কালা দেখছিস না? হ্যাঁ ওই গাড়ি কালাই গামছা ভাই, ওই কালাই গুলি লিপসি ভালো হবে, লিপসি ভালো হবে, আচ্ছা আজই মারি লব। আজকে তো শুকা দিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে। চল চল চল। গামছা ভাই, এই আমি গামছা ভাই, আগে ঘুরে দেবো ঘুরে দেবো। আমি গামছা ভাই, গামছা ছাড়া কি একটা গামছা ভাই না কেমন? ভুলে গেছে ভাই, ভুলে গেছে মারি ভাই, ভুলে গেছে। এটা এখন ঢুকে দেওয়ার পরে মাইলে কিন্তু তোমার সাথে আমি কালাই করব না। ঝগড়া জড়ি গেলে কিন্তু আমি কালাই জড়ি করতে আসব না তোমার সাথে। আস্তে বলে শুনে নিবি, শুনে নিবি রে, শুনে নিবি। চল গামছা ভাই, দেখতে পাচ্ছ তো? আবার গামছা ভাই, ও সরি সরি ভাই, সরি। কি কি বল? ও নো মিলন ভাই, ওই দেখো কালাইয়ের পালা, শুকনে কালাইয়ের পালা দিয়ে ধুয়েছে। কালো কালো আওয়াজ করো না, অনেক সময় আছে। আরে যে কলা দেখছিস না, কিন্তু হেভি হেভি তো বড় ভাই, মুখটা মোটা দাঁড়া আছে গো, কালো কালো। ছোট ভাই দেখছিস, এই বছর এবার কালাই কত হয়েছে? ফাটি দিয়ে দিয়েছে, আল্লাহ যা দিয়েছে এবার ফাটি দিয়েছে। তুই কি লিবি বল এবার? বড় ভাই এবার যা কালা হয়েছে না, হ্যাঁ কি বলবো তোমাকে, আল্লাহ মনে হয় কি আমরা কি দেখেছে, মনে হচ্ছে কি ঘুমে যাই। তো ঘুমে যা না বড় ভাই, একটা একটা কথা বলবো, রাখবা না? হ্যাঁ বল। রাখবা না? না রাখবো না। মারবো না? না মারবো না। আমার তো একটা শখ আছে। হ্যাঁ কি শখ তোর বল না। এবার যা কালো হয়েছে, হ্যাঁ কিছুটা বেঁচে একটা গাড়ি কিনবো। এই আমি ছোট ছেলে, তুই বাইক কি করবি? সবার কি শখ আছে, আমার কি নাই শখ? তুই বড় হ ঠিক করে দিব, তোমার কাজ তুমি করো, আমি গেলাম। তোমার কাজ তুমি করো, আমি করবো না। তোকে কিনে দিব বলছি তো, কিনে দিবা তো? হ্যাঁ কিনে দিব। সত্যি? হ্যাঁ কিনে দিব। আজকে মতন কাজ করলাম, কাজ যদি গাড়ি না পাই না, তোমার কাজই করবো না, বাড়ি হাঁটবো না। না কর কর, আরেক বছর যদি দেয় আল্লাহ তাহলে ঠিক তোকে কিনে দেবো ভাই। আরেক বছর আমি করবো না, করবো না, এই বছরই দিব তোকে। দিবা? হ্যাঁ দিব। ঠিক আছে, এক মালগুলো কথা কলে গেল কথা। বড় ভাই, হ্যাঁ বল রে ভাই। অনেক তো বেলা হয়ে গেল। হ্যাঁ ওই ভুঁয়ে দুই ভুঁয়ে কলাই ভর্তি হয়ে গেলাম আবার এখানে 1 বিঘা, আমাকে ভালো লাগছে না। কালকে কালাই গেলে সমস্ত কালাই গেলে মেরে যার টাকা হবে বিক্রি করে কালকে শোরুম ঢুকবো। ঠিক আছে ঠিক আছে, চল আজকে তো অনেক বেলা হয়ে গেল, চলো তো কাল সকালে এসে কলে বেলা ঝেড়ে নিব। কালকে যদি গাড়ি না কিনে দিয়ে তো তোমার কাজই করবো না, কাল থেকে বাড়ি চলে যাবো। আরে দিব বললাম তো। ঠিক আছে কালকে যেমন। ওই দেখ ছোট ভাই, দেখতে পাচ্ছিস গামছা ভাইয়ের মেশিন তো আছে। হ্যাঁ ওর মেশিনে মেরে দিতে হবে। ওই কালাই গলায় কাল সকালে গামছা ভাইয়ের মেশিনে ঝেড়ে নিব। ঠিক আছে চল।
ভালো করে কথা শুনো হ্যাঁ আমরা ভাই কালাই চুরি করতেছি কি করতেছিস ওই গামছা ভাই নাই হ্যাঁ যে তোমাদের মেশিং এ কালাই করে দেয় হ্যাঁ ওই গামছা ভাই হলো মেন গুরু আমরা ওচেলা আমরা কাজ করতেছি গামছা ভাই তাহলে এখন কোথায় গেল আমি কি করে বলো তোমরা তো তারালা পালিয়ে গেল তো তোদের গুরু তোরা যাস না আমার তো ভগা দিয়ে বললো কি হাঁকতে যাব না আমি দু বছর স্বপ্নে তারা ফেলে দিলাম তাহলে আমি গাড়ি কিনে স্বপ্ন হয়েছিল আমার ছোট ছোট ভাই স্বপ্ন বাবারে কি করলি তুই স্বপ্ন তোর মাটি করে দিল ছোট ভাই মার ওকে মাগে মারো না আমি ও সব জানি কান ধর কান ধর কান ধর কান ধর লুঙ্গিটা তো ঠিক করে দিবি বাবা কান ধর লুঙ্গিটা তো ঠিক করে দিবি কান ধর কান ধর কান ধর আমার দু বছরের স্বপ্ন তোরা মাটি করে দিলি মাটি করে দিলি মারো না মারো না মাটি মাটি ওই আর মারতাম না ছোট ভাই থাক চুরি করেছিল ভাই গত বছর আমরাই ছিলাম সাথে ঠিক আছে গামছা বালাকেই দেখবো তাহলে ধান ঝাড়াই ভোগা দিয়ে বললো কি হাঁকতে যাচ্ছি আপনাকে ফাঁসিয়ে দিলে গেল সারা আরে চুরি করতে আইসা কান্দা
আমার ছোট ভাইয়ের দু বছরের স্বপ্নটা অপূর্ণ করে দিলাম না আমার দু বছরের স্বপ্ন মাটি করে দিলাম বল আর আসবি না আসব না আসবি আর আর পরের কালায় হাত দিবি না গুনে দিতে দিব না এই এই দাঁড়ি বলতে দে না কোনো দিন কালায় জুড়ি হবে না আমি বলছি আমি আমি কিছু জানি না যা ভাগ চলো যা যা ভাগ 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 যা এখন পরিস্থিতি আর কালা ছেড়ে কোনো জায়গা যাওয়া হবে না বড় ভাই চলো আরে ছোট ভাই ঠিকই বলেছিস সামনে বইলাতে বইলা থাকি আজকে চলো পাহারা দাও এখান দেব চল ওইখানেই আজকে পাহারা দেব বৈশা কালায় কোন শালা আছে দেখবো আজকে হ্যাঁ চল